উটিভ সেক্রেটারি মোহাম্মদ শাহিদুর রহমান সাহেব আপনি আপনার বক্তব্য শুরু করুন السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله صحابي اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وقل لَا مهدسة بدا وكل بدا ضلالة لَا ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال نبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر لما تقدم من جنبي

সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবান বার্গে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবান এই প্রচন্ড দাবদাহের মধ্যেও আমাদেরকে সামান্য কিছু দিনই আলোচনা করার জন্য বসার তৌফিকাদা করেছেন সেই আল্লাহ বার গায়ে শুক্রিয়া আর্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুন সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলে আল্লাহ আমিন আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বর্তমান সামাজিক প্রেক্ষাপট উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ব বলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আজকে বারোই রমাদান অর্থাৎ সিয়াম আজকে বারোটা পূর্ণ হবে এই সিয়ামের মধ্যে আমাদের এই জলঙ্গির বুকে আমাদের হয়তো এটাই প্রথম আলোচনা স্ট্রিট দেওয়া হিসাবে তো আল্লাহ সুবানায় তালার একটা রহমত যে এই সূর্যের যে দাবদাহ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেখানে মানুষ তাপ প্রবাহের কাছে হেরে গিয়েছে মানে গরমের কাছে হেরে গিয়ে কতবার পানি পান করে আর আমরা রোজাদাররা আমাদের কাছে উত্তাপ হেরে গিয়েছে আলহামদুলিল্লাহ মানে আমরা আল্লাহ সুমান তালাকে এত ভালোবাসি আল্লাহর রহমত আমাদের উপরে এত সুন্দরভাবে আছে যে তাপ আমাদেরকে দমাতে পারেনি আর পারবে নাও ইনশাল্লাহ আজিজ তো এখানে এমত অবস্থায় আমরা এমন একটা সোসাইটির মধ্যে বসবাস করি হয়তো অনেক মানুষ দুনিয়াবি শিক্ষিত হলেও ধার্মিক ধর্মের বিষয়ে মানুষের জ্ঞান এত সীমিত যেটা কল্পনারও বাইরে তাই যখন হক এবং সত্য কথা তাদের সাথে উপস্থাপিত হয় তাদের সামনে উপস্থাপিত হয় মনে হয় এটা কিছু নতুন কথা এটা মানুষের মনে হয় কারণ চিরচারিত একটা প্রথা আমরা বলে আসি যে আমরা বাপদাদাকে যাতে পেয়েছি যা দেখেছি তা আমরা করে আসব। এটা যারা মূর্খ মানুষ পড়াশোনা জানে না বিদ্যা নেই যাদের মস্তিষ্কে তারাই কথা বলে থাকে তো আজকে আমরা কিছু কথা শুনব কোরআন এবং হাদিস থেকে এবং সমাজে যেহেতু আমি সামাজিক জাহেলিয়াত বা সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার বহু আলোচনা পেয়েছেন জাহিলিয়াতের উপরে আজকের আলোচনাটা একটু ভিন্ন হবে যেহেতু রামাদান মাস চলছে তো এই রোজার উপরে রামাজানের উপরে কি কি জাহেলিয়াত এ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব সময় পেলে অন্যটা আল্লাহ সুবেনা সুরা বাকার থ্রি একশো তিরাশি নম্বর আয়তে বললেন আমানু হে ঈমানদারগণ যারা আমাকে বিশ্বাস করেছ আমার ফেরেস্তাদের প্রতি ইমান এনেছ অর্থাৎ সার্বিকভাবে ইমান এনেছো আমার কথিত বিষয়ের ওপরে তোমরা শুনে রাখো কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে সিয়ামকে ফরজ ফরজ করা করা হয়েছে কামা যা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছে তাদের উপরে শুধু তোমাদের উপরে আমি এই অত্যাচার যদি মনে করে এটাকে তা করিনি বরং এই একটা অন্যতম পথ এবং পন্থা আমার সান্নিধ্য পা আল্লাহ বলছেন যেটা তোমাদের উপরে যেমন ফরজ করেছি তেমন তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করেছিলাম তো এই রোজা কেন কি কারণে যাতে করে তুমি তুমি হতে হতে পারো পারো এবং নিজেকে তাকবান মনে করতে পারো এটা যে উদ্দেশ্য তো আমরা শ্যাম পালন করছি আলহামদুলিল্লাহ মানুষ শ্যাম পালন করে আমাদের সমাজে এই গ্রামে বহু মানুষ আছে যারা রোজা পালন করছে না কারণ কি মাঠে অনেক কাজ মাঠে কাজ করে রোজা করা সম্ভব না ছেলেটার সামনে পরীক্ষা রোজা করলে পড়াশোনা হবে না এত উত্তাপে মানুষ না খেয়ে হয়তো টিকতে পারে পানি পান না করে টিকতে পারে নাকি তাই রোজা করছি না ফুটফুটে চাঁদের মতো মেয়েটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার জন্য রোজা আমরা করছি না এমন অনেক আছে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে কিন্তু আমরা রোজাকে ত্যাগ করছি আল্লাহ বললেন যে এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যদি ফরজ বিধান কেউ পালন না করে একদম সোজা ছোট্ট খাতি কথায় সে মুসলমান না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুল শেখ আব্দুল সুদেশ হতে পারে ওর নাম কিন্তু আল্লাহর খাতায় তার নাম কিন্তু এর আমাদানি কাটা হয়েছে যে ও ব্যক্তি মুসলমান নয় এরকম ব্যক্তি কিন্তু শত শত পাওয়া যাবে গ্রাম বাংলায় যে রোজা পালন করে না ও হানাফি হোক সাফি হোক যে হোক যে হোক আর মোতাজালা হোক ও মুসলমান নয় ওর গোটা বংশে যদি কেউ সিয়াম পালন না করে তোর ওর গোটা বংশের কেউ মুসলমান নয় এখন কেউ যদি মস্তানি করে বলে মুসলমান তাতে আমাদের যা আসে না তবে সে মুসলমান নয় এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো রোগগ্রস্ত যে আপনার জন্য ছাড় রয়েছে আপনি সফরে রয়েছেন তার জন্য আপনার ছাড় রয়েছে ছাড় রয়েছে বহু জায়গায় যে আপনি রোগগ্রস্ত বার্ধক্য উপনীত হয়েছেন শ্যাম পালন করতে অপারোগ পাচ্ছেন না তার জন্য আল্লাহ সুমান বিধান দিয়েছেন তবে সুস্থ রয়েছেন শ্যাম পালন করছেন না এমনিতে শ্যাম ছেড়ে দিয়েছেন তারা মুসলমান নয় এক এটা হচ্ছে প্রথম জাহেলিয়াত দ্বিতীয় নম্বর জাহেলিয়াত সারা বছর এগারো মাস মসজিদে মানুষ যায় না এগারো মাস সারাত করে না এগারো মাস নামাজের ধার ধারে না আর রমাজান মাস আসলে রোজা পালন করে এটা হচ্ছে আর এক জাহেল কারণ আপনি মসজিদে চলে গিয়েছেন জামাত দাঁড়িয়ে গিয়েছে জামাত রেডি খেয়াল করে দেখলেন আপনার অজুনাই তো অজু আপনাকে করতে হবে নাকি এমনি দাঁড়াবেন নামাজে অজু করতে হবে না জামাত দাঁড়িয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে আমি দাঁড়িয়ে যাই হবে কি নামাজ নামাজ হবে না অজু ছাড়া যেমন নামাজ হয় না তো নামাজ ছাড়া কিছুই কাজে লাগে না অতএব কোন ব্যক্তি যদি এগারো মাস সালাত আদায় না করে নামাজ না পড়ে সেই ব্যক্তিদেরকে অনুরোধ করে বলছি দয়া করে না খেয়ে এই শুকিয়ে থেকে কোনো লাভ নেই আপনি বহু আগে মুসলমানের তোকে ত্যাগ করেছেন আপনি মুসলমান না দয়া করে আর কষ্ট করিয়েন না আপনার শ্যাম আল্লাহ দরবারে গিয়ে যেতে হবে না এটা হচ্ছে অন্যতম একটা জাহেলিয়াত এই ধরনের মানুষকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে যে মানুষটার গতি রামাজান মাসে বেড়ে যায় একবারে ফেরেস্তা যেন নেমে এসেছে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি টুপি পরে চকচকে করে গাল চেয়েছে রামাজান মাসে একটা খেজুর খেয়ে একবার ইমামের কাতারে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে মানে প্রথমে দাঁড়িয়েছে অথচ সারা বছর এগারো মাস তার কিন্তু খোঁজ খবর নাই ও নামাজ টামাজের ধারি ধারে না এই ব্যক্তির সিয়াম পালন করে কোনোই কাজ নেই কারণ যেমন অজুনা করে সালাতে দাঁড়ানো যেমন অবস্থা সিমিলারলি কোনো ব্যক্তি যদি এগারো মাস সালাতে দেয় না করে তার রোজা করে কোনো লাভ নেই এটা যে দ্বিতীয় নম্বর জাহিলিয়াত আমাদের সমাজে বহু মানুষ দেখবেন যে নামাজ পড়ে না কিন্তু রোজাটা ছাড়ে না এই রোজা কি রোজা হবে আল্লাহর কাছে রোজা বলে গৃহীত আল্লাহর কাছে হবে না এটা একটা অন্যতম জাহেলিয়াত তিন নম্বর জাহেলিয়াত যারা রোজা করেন নামাজও পড়েন এদের জন্য একটু কষ্ট হয় যারা রোজা করেন যারা রোজা করেন নামাজও পড়েন পাশ নামাজ পড়েন দাড়ি মুখে আছে সত্যি তারা ভালো ইমানদার মানুষ এইসব ইমানদার মানুষ সম্পর্কে আবার একটু বলি এইসব ইমানদার মানুষ যারা সিয়াম পালন করে ভোরবেলায় উঠে উঠে সাহারি খায় কি খায় সাহারি নাকি সেহেরি নব্বই পার্সেন্ট লোক বলছে যে শেহরি খেতে হবে বলে কি বলে না নব্বই পার্সেন্টের উপরে মনে হয় সেহেরি মানে জাদু মানে আমরা মানে মতলব না জেনেই কথা বলি কথাটা যে শাহুর অথবা সাহারি সেহারি নয় তো যখন ব্যক্তি বর্গ মানুষ বউ বাচ্চা সবাই মিলে উঠে সাহারি খেতে উঠে সাহারি খেলো খাওয়া দাওয়ার পরে এখন ওই ব্যক্তি নিয়াত করছে গাদান মিন বুখারি হাদিস নম্বর এক আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নিয়াত করল না ওই ব্যক্তির কোনো কিছুই কবুল হবে না তো ভোরবেলায় উঠে সাহারি খাওয়ার পর ওই ব্যক্তি বলছেন নাইতুয়ান আসুমা গাদান মিন সাহারি রামাদান বলে কি বলে না আমাদের সমাজে বেশি বলে মানুষ তো এই বলে সেই ব্যক্তি শ্যাম পালন করলো এই ব্যক্তির শ্যাম আল্লাহ দরবারে গৃহীত হবে না কথা শুনতে হবে প্রথমে খুব ক্লিয়ার করে ভুল বুঝলে হবে না গ্রামের জন লোক আমি যেখানে বসে বক্তৃতা দিচ্ছি এখানকার নিরানব্বই জন লোক এই নিয়াত পড়েই শ্যাম পালন করে অথচ আমি বললাম যে এটা বলে যদি শ্যাম পালন করে তার শ্যাম আল্লাহর কাছে কবুল হবে না খুব কঠিন কথা তো এত বড় কথা বললাম মানে জি আরবিটা যে আমরা পড়ি আরবিটার মানে জানতে হবে তো আরবিটার যদি মানে না জানি তাহলে তো অসুবিধা হবে যেমন সৌদি আরবের লোককে বাংলা বললে ওরা বুঝতে পারে না তেমন আমাদেরকে যদি কেউ আরবি কথা বলে আর আরবি সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা আরবিটা বুঝতে পারি না যার ফলস্বরূপ আমাদেরকে একটা গদ মুখস্থ করানো হয়েছে যদি চোখ মুখে ভিত্তিই নাই মুখে বলা না। কারণ চোখের কাজ হচ্ছে শোনা তাই না চোখ দেখি করে মানুষ শোনে তো নাকি তো যদি বলি শুনে হাসি বেড়াচ্ছে না চোখ দিয়ে আবার শুনে নাকি এটা কেমন কথা আরে কান দিয়ে আবার কেউ দেখতে পায় নাকি তো হচ্ছে অন্তরের কাজ ওটা ওখানে ছেড়ে দিতে হবে এটা মুখ দিয়ে হবে না নিয়াত হচ্ছে ওটা অন্তরের কাজ ওটা অন্তর বলবে এটা মুখ দিয়ে হয় না আচ্ছা আপনি পড়লেন ঠিক আছে এক মিনিটের জন্য মেনে নিলাম যে নিয়াত পড়তে হবে কিন্তু আপনি কি পড়ছেন আসুন একটু আপনি আমার সাথে দৌড়ান বলেন আমি আরবিটা বলছি তার কাটা কাটা বাংলা বলছি আপনি বুঝতে পারবেন নাই তুয়ান আমি নিয়াত করছি আসুমা আমি সিয়াম পালন করব রোজা রাখবো কি আগামীকালকে শনিবার শনিবারের দিবাগত রাত্রিতে যদি আমি সাহারি খাই তাহলে রাত দিনটা বার হয়ে যাচ্ছে রবিবার রবিবার ভোরবেলা অর্থাৎ শনিবার আজকের ভোরবেলা মানে রবিবার রবিবারের ভোরে উঠে যখন আমি সাহারি খাচ্ছি সেই সময় আল্লাহকে বলছি আল্লাহ এ দেখো তুমি শুনে রাখো আমি নিয়াদ করছি আগামীকাল তোমার জন্য রোজা রাখবো কাল মানে কবে তো রোজা কে করবে বুঝতে আবার মানে আপনি প্রতিদিন বেলায় বেলায় আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমাকে বলছি আগামীকাল কি রোজা রাখবোই আবার আগামীকাল আসছে আবার বলছেন আল্লাহ আগামীকাল রোজা রাখবই আবার আগামীকাল আসছে বলছে আল্লাহ আগামীকাল রোজা রাখবোই তো উনত্রিশ দিন গেল আগামীকাল কবে আমাদের মানে কত বড় মূর্খতা আমাদের সমাজের মধ্যে বলছে নাইতুয়ান আমি নিয়াত করছি আসুমা আমি শ্যাম পালন করব গাদান আগামী কালকে যদি কথাটা এরকম হতো নাই আসুমা গাদান গাদানকে না বলে যদি বলতো ইউম আজকের দিনে শ্যাম পালন করছি তবে কথাটা ঠিক ছিল কিন্তু আপনি প্রতিদিন আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন আল্লাহ কালকে আমি সিয়াম পালন করব তো এইভাবে যদি আপনার কাছে আমি টাকা পাই আর যদি বলি যে ভাই টাকা দিতে হবে যে কালকে আসেন টাকা দিতে হবে কালকে আসেন টাকা দিতে হবে কালকে আসেন যদি দশ দিন ঘুরান আর মুখে যদি এত বড় দাড়ি থাকে আর আমি যদি ইমানদার মানুষ হই আপনি যদি আমাকে দশ দিন ঘুরান আমার সবচেয়ে ভালো কথাটা হবে যে শালা তো পাকা বাট পার গো বলবো কি বলবো না এটা আমরা বলতে বাধ্য হব কেন আরে ইমানদার মানুষ বলে মুখে দাড়ি রেখেছে আবার বলছে যে আজ কালকে দেবো কালকে দেবো আর কালই হয় না আর যারা সিয়াম পালন করছে নাই তো রামাদান বলে তারা প্রত্যেকদিন দিন আল্লাহকে বলছেন কালকে রোজা রাখবো আবার কালকে এসে আবার বলছে আল্লাহ কালকে রোজা রাখবো এর কালকে আসবে না কেমত পর্যন্ত এর কালকে আসবে না অতএব সিয়ামের জন্য নিয়াতের কথা আল্লাহ রসুল বলেছেন একসাথে তিরিশটা রামাজানের সিয়াম হয়ে যায় কখন চাঁদ দেখলেন আর বললেন আল্লাহ মনে মনে যে সারা মাস সিয়াম পালন করবো মেয়াদ করেন কিভাবে কি করতে রোজা থাকবেন আল্লাহ তো জানে আপনার অন্তরে কল্পনা হচ্ছে যে ভোরে কত কষ্ট করে ভাত গিলছি খাচ্ছি কত কষ্ট করে ভাত গেলা যায় না এমতো অবস্থায় আপনি খাচ্ছেন তখন আপনার মনের মধ্যে চলে গেছে গো আমি সিয়াম পালন করার জন্যই তো খাচ্ছি এটা হচ্ছে মেয়াদ তিন নম্বর জাহেলিয়াত এটা চার নম্বর জাহেলিয়াত হচ্ছে রাত্রি সময় নেকির একজন ব্যক্তিকে রাখা হয় মসজিদে উঠেছে উঠে শুরু করে দিচ্ছে আসসালাম আলাইকুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ও আমার মা বোনেরা তাড়াতাড়ি রান্না প্রস্তুত করুন আজকে আমাদের শেহরীখার শেষ টাইম তিনটি সাতাশ আর ইফতার হবে ছটা তেরো মিনিটে বলে কি বলে না বলে তো এই কথা কেন সত্যি তো মানুষের উপকারই করছে মানুষের উপকার করছে আল্লাহ সুবেরা তালা কোরানুল কারিমের মধ্যে বললেন হ্যাঁ ঈমানদারগণ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে তবে যারা অসুস্থ ব্যক্তি তাদের সিয়াম ফরজ নয় গ্রামে অসুস্থ ব্যক্তি থাকে না থাকে না বেচারা রাত্রি বারোটা অবধি এমনি ঘুম হয়নি খুব ক্লান্ত এই কাশি হয়েছে যক্ষা হয়েছে টাইফয়েড হয়েছে খুব ক্লান্ত ঘুমাসেনা সেনা বৃদ্ধ মানুষ এই মারা যাবে মারা যাবে এমন অবস্থা বেচারার চোখটা একটু এটে এসেছে একটু ঘুমটা ধরেছে আর ওখানে মসজিদে উঠে চিৎকার করেছে তাড়াতাড়ি উঠুন রান্না করুন রান্নাকে এই বুড়ো মানুষটা করবে নাকি এ তো মনে মনে শুয়ে সে বললেন মরণ হয় না সবার মরণ হয় আমাকে কেন তুল্লা আল্লাহ আমি তো একটু শান্তি বিশ্রাম নিতেছিলাম আপনি কোরআন এবং হাদিসের বাইরে যখনি যাবেন তখন জাহিলাতের মধ্যে চলে যাবেন আল্লাহর রাসূলের তরফ থেকে একটা জয়ি হাদিস আপনি প্রমাণ করতে পারবেন না যে জয়ি হাদিসের মাধ্যমে বলা হয়েছে যে মানুষজনকে উঠতে বলা হয়েছে আরে আপনার ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম হাদিস মান কমা রমাদান ও ইমানান ওয়ায়তসা বান গুফরেলা মাতা মিন জামবি যে ব্যক্তি রামাজান মাস পেল সিয়াম পালন করলো নেকের উদ্দেশ্যে এ মানের সাথে পেছনে যত পাপ করেছে সব পাপকে তার ক্ষমা করে দেওয়া হলো আর এই পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য অন্যজনকে ডেকে দিতে হবে তো একে ডাকলেন তো রামাজান মাস যখন শেষ হয়ে যায় তখন কোথায় থাকেন আপনারা তখন তো মানুষের মানুষকে ডাকেন না রমাজানের রোজা করলে নেকি আছে না নাই আল্লাহ রসুল বলছেন যারা ফজরে উঠলো গেল গিয়ে দুই গোটা পৃথিবী বিক্রি করলে যা দাম তার চেয়ে বেশি দাম হলো এই দুই রেকাত সুন্নতের। তাহলে হিসাব অনুযায়ী তো সারা বছর টাকা উচিত কিনা বুঝতে পারেননি মনে কথা সারা বছর ডাকতে হবে ভাইসাব উঠেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে ভাইসাব উঠেন বাপড়া বাপ আল্লাহ রসুল বলেছেন যে গোটা পৃথিবী বিক্রি করলে অত টাকা হবে না দুই টাকা সালাতaday করলে আপনি ওয়াচে বেশি মালিক হয়ে যাবেন তাহলে এটা কি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনি তখন ডাকছেন আর এখন এই রমজান মাসে যে মানুষের ঘুম খামাই করছেন মানে আপনার তাগিদে আপনি উঠবেন তারপরে আবার শুরু করে দিয়েছে নবী মোর পরশ নবী নবীমোর সোনার খনি নবীন নাম জপে যেজন সেই তো দোজাহানের জাহানের ধনী আরে ও তো হলো হলো এটুকুর কারণে জাহান নামে যাবে বলছে নবীর নাম জপলে নাকি জাহান যা মানে এই দুনিয়া আর ওই দুনিয়া এই দুনিয়া আর ওই দুনিয়া মানে দুনিয়া এবং আখেরাতে নাকি কামিয়াব হওয়া যায় যদি কামিয়াব হওয়া যেত তো সবচেয়ে বড় কামিয়াব হতেন আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের দাদা ভাবে বুকের উপরে রাখতেন আল্লাহ রসুলকে আগলে আল্লাহ রসুল বলছেন আমি বললাম চাচাকে চাচা একবার লাল্লাহ বলো তাহলে আল্লাহর কাছে কিছু বলতে পারো চাচা লাল্লাহ বলেনি মানে চাচা জাহান নামই আল্লাহ রসুলের কিছু করার নেই কতবার আল্লাহ রসুল আদর করেছে ভাত খাবিয়েছে ডেকেছে শত্রুদের হাত থেকে রক্ষা করেছে তিনি কত নাম জপেছেন তাদের থাকার জায়গা জাহান নাম আর হুজুর আবার বলছে যে যেজন আল্লাহ রসুলের নাম জপবে সে দুনিয়ারও বাদশা আখেরাতও বাদশা সবাই বলি না এটা যে অন্যতম জাহেলিয়াত রামাদানের সময় ভোরে ডাকা এটা যে অন্যতম জাহেলিয়াত হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে আল্লাহ রসুল বলছেন যখন বিলাল রাজিয়াল লাতলানু আজান দেয় তখন তোমরা সারি খাও যখন বিলাল রাজিয়ালের লাতলানু আজান দেয় তখন তোমরা শাড়ি খাও আর যখন আবদুল্লাহ উম্মে মাক্তুম রাজি আনো আজান দেয় তখন নামাজের জন্য মসজিদে চলে আসো তার মানে ব্যাপারটা এই আপনি একটা কাজ ভরে করতে পারেন সারি খাওয়ার জন্য আজাম দিতে পারেন কিন্তু এভাবে নয় আপনি আপনি ভাবছেন নেকির নেকির কাজ কাজ যদি মনে করেন যে এটা মানুষে উঠছে আমার কথা শুনে তাহলে ডাকা আমি বলবো যে আমার এক হত বন্ধু আছে যে বন্ধু খুব দুঃখ কিন্তু ও বলে আমি মদ খেলে শান্তি পাই তাহলে তাকে মদ কিনে খাওয়িয়ে দেওয়াও শান্তির কাজ নেকির কাজ তাই কিনা হতে পারে ওটা আপনার আমার পার্সোনাল ভাবনা এটা একটা জাহেলিয়াত তারপরে আরো একটা জাহেলিয়াত এর মধ্যে রয়েছে কি বলছে যে তিনটি সাতাশ বেজে গেছে খবরদার কেউ ভাত খাবেন না কত বড় সাহস গো ও ক্লোজ করে দিয়েছে ভাত খাবেন না আল্লাহ রসুল বলছে যতক্ষণ না শুভে হয় ততক্ষণ অবধি তুমি খেতেই থাকো আল্লাহ রসুল বলছেন আর এ করছে কি বলছে আপনি খাওয়া বন্ধ এ বলছে খাওয়া বন্ধ আর এক মাইক থেকে বলছে আজকে সারি শেষ টাইম তিনটি উনত্রিশ মিনিট আপনারা খান নেনিবার কি করবেন এই পাঁচ নম্বর সময় যখন ইফতার করবে ইফতারের সময় আমি কালকে বসেছিলাম আমাদের স্কুলে ইফতার হচ্ছিল তো ইফতারটাকে দেখে আমার মনে হলো যে আমি আইপিএল খেলা দেখছি আইপিএল খেলা দেখছি কেন মনে হলো বাংলাদেশের ধারাভাষ্যকাররা যখন কোনো বাংলা বিবরণী দেয় খেলার মাধ্যমে খেল খেলা হচ্ছে বাংলা মাধ্যমে ওই ওরা কিভাবে দেয় বলছে যে শোয়েব শোয়েব আক্তার আসছেন বল করছেন বল ছুড়লো ব্যাটসম্যান মারলো ঠিক ছয় না না ছয় না ছয় না আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি সেমারা চার না আউট বলে কি বলে না এবার যখন সন্ধ্যা হয়ে যায় আমাদের এখানে শুরু হয়ে যায় যে আপনারা প্রস্তুত হয়ে যান তাড়াতাড়ি অজু করুন তাড়াতাড়ি আর দু মিনিট সময় আছে এই সময় শেষ এখন ইফতার করুন দেখেন মিল আছে কিনা ক্রিকেটের ধারাবাস্য থেকে ফ্যানটা একটু ঘুরে দিত কিরে কিনের ধারাভাষ্যের সাথে আছে কি নাই আল্লাহ আকবার আল্লাহ রসুল বলছেন আমার জাতি ততদিন পর্যন্ত কল্যাণের দিকে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে যারা দেরি করে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করে আমাদের চাটে দেখুন আজকে হয়তো আপনি ইফতার পাবেন ছটা তেরোতে সম্ভবত আর আপনি সমকালীন চাট মিলান হয়তো যে এলাকায় কথা বলছি সে এলাকার চাট মিলান হয়তো মিনিমাম পনেরোতে পাবেন আল্লাহ রসুল বলছেন হাদিস বোখারি মুসলিমের যে যত তাড়াতাড়ি ইফতার করবে জাতি কল্যাণের দিকে থাকবে আর আমরা বলছি সারা দিন থাকতে পারলাম আর দু মিনিট থাকতে পারবো না এই দু মিনিটের জন্য আল্লাহ রসুলকে অপমান করা হলো মাত্র দু মিনিটের জন্য আল্লাহ রসুলকে অপমান করা হলো আপনাকে ইফতার দ্রুত করতে হবে এটাই শরীয় আল্লাহ রসুল বলেছেন আপনাকে ইফতার দ্রুত করতে হবে এটাই শরীয়ত ছয় নম্বর জাহিলিয়াত ছয় নম্বর জাহিলিয়াত নামাজ পড়ুক আর না পড়ুক নামাজ পড়ুক আর না পড়ুক তার আবি পড়া লাগবে কেন আল্লাহ রসুল বলছেন মানে আর রমাদান ইমানান ওতে সামান গুফর আলমার মিন জাম্বি হাদিস তো সহি যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে ইমানের সাথে রামাদান মাসে রাত্রিবেলায় দাঁড়িয়ে থাকলো কিয়াম করলো তারা যা পাপ করেছে পেছনে ছোট ছোট পাপ সব আল্লাহ ক্ষমা করে দেন কঠিন হাদিস আল্লাহ একবার এবার তারাবি শুরু হয়ে গেছে আমাদের তারাবি পড়তে যায় এক ধরনের মুসল্লি এক শ্রেণীর মুসল্লি গিয়ে বলছে ইমাম সাহেব শোনেন তারাবি সময় কিভাবে নির্ধারণ করলেন এখনো করিনি তো করবো শোনেন আমাদের কথা একটু ভাবেন আমরা কিন্তু পাটের জমি নিড়াই সবাই কথা ভেবে কিন্তু ইবাদত করতে হবে আল্লাহ রসুলের জামানায় এসি ছিল না কারেন্ট ছিল না এখন সৌদি আরবে মিনিমাম পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পড়ে আজকেও সৌদি লেবাররা বাইরে খেটে ইফতার করে মক্কা মদিনায় দাঁড়িয়ে চার পাঁচ ঘন্টা ধরে তারা বিশালাত আদায় করে আর আজকে আমাদের মসজিদে আধ ঘন্টার প্যাকেজ আধ ঘন্টার প্যাকেজ মানে ঈশাসহ একজন ভাই আমাকে মেসেজ করছে আমার মোবাইলে এখনো আছে বলছে ভাই সাতটা পঞ্চান্নতে আজান হলো আটটা পঁয়ত্রিশে সব শেষ মানে বলছে তারাবি তারাবি যা ছিল সব শেষ এই সালাতের জন্যই আপনি হয়তো জাহান নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট নামাজের সাথে খালি ফাজলামি করার জন্য তারাবি সালাত আচ্ছা তারাবি বলে কি কোনো সালাত আছে নাকি নাই তো তারাবি বলে কোনো সালাত নাই এটা মহাদ্দিসদের দেওয়া নাম কেন ওই যে একটা ছেলে রাস্তায় দিয়ে যাচ্ছে হাফ প্যান্ট পরেছে নীল প্যান্ট আর গায়ে সাদা জামা আর পিছনে একটা ব্যাগ রয়েছে বলেন তো কে স্কুলের ছাত্র কি করে বুঝলেন এরা ওর বৈশিষ্ট্য দেখে আল্লাহ রসুল এর তারাবি এই তারাবি দেখে এটাকে বলছে কি রামাদান বা তাহাজ এরাতে পড়লে তারাবি ওরাতে পড়লে তাহাজ তো কি আমের রামাদানকে তারাবি বলা হলো কেন সন্ধ্যাবেলায় প্রশান্তি ধীরে ধীরে পড়ার নাম হচ্ছে তারাবি মানে ধীরে ধীরে পড়া হয় এর জন্য তারাবি আল্লাহ আমি জানি না কটায় শুরু করেছেন কথার কথা নটা দশটায় শুরু করেছেন তো সাহাবিরা বলছে যে আমুন কি রাত শুরু করেছে সাহারি খেতে পারবো তো আধ ঘন্টা ছিল নাকি তারাবি সারা রাতে প্রায় তারাবি পড়ছেন আল্লাহ রসুল আপনি কুড়ি আঘাত পড়ুন আল্লাহর কসম করে বলছি আলান সালান আমাদের কোনো আপত্তি নাই আপনার সাথে সুর মিলে বলছি তারাবি কুড়ি রেখাত জায়েজ তবে তারাবি কুড়ি রেখাত পড়তে হলে আমরা যখন আট টাকার তারাবি পড়ি ঘন্টা দুয়েক লাগে কুড়ি রেখার তারাবি পড়তে মিনিমাম পাঁচ ঘন্টা যদি না পড়েন আপনি তাহলে আপনার তারাবি হবে কিনা তো সন্দেহ আছে কেন ধীরে ধীরে পড়তে হবে ধীরে ধীরে পড়লে যে পাঁচ ঘন্টা হয়ে যাবে আমি বলছিলাম পাঁচ ঘন্টা পড়তে হবে তবে বলতে চাচ্ছি যে রিল্যাক্সের সাথে তারাবি পড়তে হবে সাহাবিরা বলছেন যে আল্লাহ রসুল কিরাত করতেন আর আমরা পেছনে অক্ষর গুনতাম অক্ষর গুনতাম মানে এত সুন্দর কিরাত হতো যে আল্লাহ রসুলের অক্ষর গুনা যেত ওয়ার্ডের অক্ষর গুনা যেত কটা অক্ষরে কি বলছে তাহলে এ তারাবি কি তারাবি ছিল আর আমরা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ রবিল আলম মালিক আমি দিন এখন বুধে এখন আসতেন এই দিনে সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাহ জিনা রামতাল গাড়ির মাধ্যমে আলহিমাল আমিন তারপরে আবার একটা শুরু হয়ে গেল তাও পারলাম না তাও বুঝে স্লো এটাকে আরো স্লো মোশন করতে হবে এত দ্রুত এই তারাবি সালাদ তারা আদায় করছে বিশ্বাস করুন আপনি কুড়ি রেখা সালাদ আদায় করুন কোনো আপত্তি নেই কে বলেছে কুড়ি রেখাত নাই আমি বললাম কুড়ি রেখাত আছে তবে আপনাকে ধীরে ধীরে আদায় করতে হবে আমি যদি আট টাকা দেড় ঘন্টা দু ঘন্টা আদায় করি তাহলে আপনাকে তো পাঁচ ঘন্টা লাগবে এবার আপনি ভাবেন কি করবেন আপনাকে ভাবতে হবে ওই লোকটা টুবি মাথায় দিয়ে তারাবিতে চলে গিয়েছে যে লোকটা ফরজ পড়ে না ফরজ পড়ে না একজন লোক দেরি করে মসজিদে দেখেছে তো বলছে যে আপনি তো ঈশার নামাজ পড়েন নেবেছেন না তো তারাবি পড়বেন তো বলে জি হ্যাঁ তো ঈশার নামাজটা পড়ে নেন তারপরে আমাদের তারাবি সাথে জয়েন করে বলছে লেন না লেন লেন চালান তাই বলছে মানে ওর ঈশা পড়ার দরকার নেই ঈশা কি ফরজ আর তারা বেঁচে শূন্যতে মোয়াক্কা দেওয়া নফল চিন্তা করুন আল্লাহ সুল বলতে পারেন পারতেন যে মান সল্লাহ যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু আল্লাহ সুল বাক্যটা ব্যবহার করেছেন বলছে মান কমা যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কিরাত করতে হবে সোরা জানেন না ইন্না তাই তো জানেন কুলহু আল্লাহ আহাদ তো জানেন যতবার একটা সোরাকে লাগাতার ভাবে আপনি পড়ে যান এক বার ধরে পড়ে যান বার বার করে পড়ে যান তারপরে রাকাতকে দীর্ঘ করেন এভাবে রাকাতকে দীর্ঘ করে পড়ে তারাবিকে সম্মান দেওয়ার চেষ্টা করুন তারাবি মানে তারা তাড়ি না তারাবি মানে ধীরে ধীরে এটা হচ্ছে অন্যতম জাহিলিয়াত যে সারা সালাত করে না সাহারি খাওয়ার পরে ফজরের সালা আদায় না করে ঘুমিয়ে যায় আর তারাবি তারা সালাত করতে যায় এটা হচ্ছে জাহেলিয়াত তারপরে ছয় নম্বর জাহেলিয়াত রামাজান মাস আসলে দেখবেন সারাক্ষণ মাসি তো আমাদের বরকত সারা মাসি হচ্ছে রহমত সারা মাসই হচ্ছে আপনার আল্লাহ কাজ থেকে থেকে আল্লাহ ক্রোধ বাঁচার একটা মাস এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে আছে কি না রহমতের মাস না জাতের মাস ভাগ করা হয়েছে অথচ আল্লাহ রসুল বলছেন দেখালা রামাদান যখন রামাজান মাস চলে আসে ফুতিহাত আবু আবার রহমা আকাশ আল্লাহ তালা রহমতের দরজাগুলাকে কি খুলে দেন ও অপর হাতে আল্লাহ রসুল বলছেন ফুতিহা আবু আবা সামা আকাশের দরজাগুলা খুলে দেন চিন্তা করেন তাহলে এই জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে তারপরে হচ্ছে সাত নম্বর অন্যতম জাহেলিয়াত একটু আগে আমি জিজ্ঞাসা করেছিলাম জামাত শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনি গিয়েছেন এখন আপনি সালাত আদায় করবেন যদি অজু অবস্থায় যান তবে সালাত হবে আর যদি অজু না করেন তাহলে কি হবে সালাত হবে না সোজা কথা এবার আপনি যে সারিটা খাচ্ছেন সারির ইনকাম আসলো কোথা থেকে ইনকাম এসেছে বিড়ি বেঁধেছি তাই ইনকাম এসেছে বাড়িতে লোন আছে তাই ইনকাম এসেছে অবৈধ রাস্তায় ইনকাম এসেছে গরু গরু পার করেছে ফাঁকি দিয়ে পুলিশকে এ টাকা আছে না নাই সমাজে কাউকে বাটপাড়ি করে টাকা ইনকাম করেছে কেরালায় কাজ করতে গিয়েছে নিজে মুদির সেজেছে বিশ জন লেবার নিয়ে কাজ করছে ও লেবারের কাছে এক কন্টাক্ট করেছে এ লেবারকে দিচ্ছে এক হয় একশো টাকা দিছে নব্বই টাকা বা পাঁচ মাস ঘোরাচ্ছে এমন আছে না নাই এরকম অবস্থা ইমামকে বলেছে যে আপনি চার হাজার টাকা পাবেন মসজিদে থাকেন চার মাস হলে ইমামের বেতন দেয় না মসজিদের টাকা গজ করছে। এই সব শ্রেণীর মানুষ যখন ভোরে সাহারি খান তাদের রোজা করে লাভ নেই আপনাদের সিয়াম হবে না কেন সিয়াম না হবে না না হজ করলেও হবে না কারণ আল্লাহ রসুল বলছেন আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা আল্লাহ গ্রহণ করেন না পবিত্র জিনিস গ্রহণ করতে হবে হারামের টাকা খাচ্ছেন বিড়ি বেঁধে সকালবেলায় সারি খেয়ে বাবুর বাচ্চা বলছে আমি রোজা আছি ওর লজ্জা লাগার দরকার এদের কোনো কাজ হবে না সারা এই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় খালি শুকে থাকছেন ছাড়েন আপনার শ্যাম দরকার নেই তারপরে আট নম্বর জাহেলিয়াত রামাজান মাসে এটা নিয়ে একটা ভিডিও আমি করেছি দেখতে পারবেন আপনারা দেখবেন হয়তো দেখেছেন দোকানদার নাকি ডাকাত আরব আমিরাতে পাঁচশো পণ্যের উপরে রামাজান মাস আসতেই মন্ত্রণালয় বলছে পাঁচশো পণ্যের উপরে ছাড় করে দাও আরব আমিরাত সৌদি আরব বলছে যে যা কিনে খায় মানুষ যা খায় আটা নারকেল সুজি চাল ডাল এগুলোর উপরে সাতাত্তর পার্সেন্ট ছাড় আল্লাহ আর পোশাকের উপরে অন্যান্য এইসব যা খায় না তার উপরে পঞ্চাশ পঞ্চান্ন আমরা তো দোকানদার মানুষ একটু ছাড় দিয়ে দেখি আল্লাহ আমাদেরকে রহমতের দ্বারা ঘিরে নেবেন আর আমাদের রমাদান মাস আসার একদিন আগে তরমুজ ছিল পনেরো টাকা কেজি আজকে তরমুজ হচ্ছে চল্লিশ টাকা কেজি কি ছাড়গো গরিব মানুষ যদি ইচ্ছা করে তরমুজ কিনলেও বাজারে তো আগুন তরমুজ দাঁড়ে ভাই তা পুরাপুরি আগুন হাত দিলে হাত পড়ে যাবে এদেরকে কি আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না আপনি লাভ করুন লাভ থেকে দু টাকা ছেড়ে দিন আবার দোকানদারা বলে আজ এই তো ইনকাম এই মাসটা যা ইনকাম করি সারা বছর খায় তা করার কি দরকার এটা তো একটা মুসলমানের চরিত্র হতে পারে না প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছুতে ছাড় দেওয়া উচিত আর আমরা মনে করি শুরু হলো ব্যবসা আর শপিং তো আছে আল্লাহ আকবার একদিন যায় জামা পছন্দ আর একদিন যায় প্যান্ট পছন্দ হয়নি আর একদিন পাঞ্জাবি আর একদিন ভাবির ব্লাউজ সারা মাস অর্ধেক মাস যাবত ও কাটাচ্ছে বড় বড় শপিং মলে বড় বড় দোকানে ছে ওর সারাক্ষণ আল্লাহর কাছে তো বা করার কথা ছিল কোরআনুল করিম তেলতের কথা ছিল আল্লাহর কথা ভাবার কথা ছিল যার কথা ভাবার কথা ছিল আজকে আপনার খিদে লেগেছে না খেয়ে সারাদিন আছেন কি কষ্ট একটা এই কষ্টের মধ্যে আপনার দরিদ্র মানুষের কথা ভাবার কথা দরকার ছিল যার বাড়িতে খেজুর কেনার সামগ্রী নেই টাকা নেই তাকে আপনার সাহায্য করার দরকার ছিল তার ব্যথা বেদনা বোঝার জন্য আপনাকে একটু অবসর সময় দরকার ছিল আপনার তো অবসর সময় নেই যখনই কথা বলি তখনই ব্যস্ত কি শপিংয়ে আছি তো এতে আছি তো ওতে আছি কেন এ মাস আপনার ইবাদত করার মাস আল্লাহ রসুল আগে থেকে প্রিপেয়ার হতেন সাহাবির আগে থেকে গুটে নিতেন যে এতটা সময় কোরআন তেলত করব এতটা সময় আল্লাহকে নিয়ে ভাববো এতটা সময় জিকির রাজগার করব আল্লাহ হকবার চিন্তা করেন আর আমাদের রমাদান মাস আসলে কি অবস্থা তাহলে এটা যে অন্যতম যে আইলিয়াত যে বাজারে বাজারে পণ্যের দাম বেড়ে গিয়েছে ক্রেতারা মনে হচ্ছে একবারে মুরগি আর ওরা হচ্ছে ডাকাত একবারে একটা জিনিসের দাম তিন গুণ বেশি করে বসে আছে আপনাকে কিনতে হবে কি করবে ছেলে যে বায়না ধরেছে মেয়ে যে ধরেছে বাবার পায়ে স্যান্ডেল ছেঁড়া রয়েছে মেয়ে বলছে আব্বু সাতশো টাকা দামের ড্রেস নিব আটশো টাকা দামের ড্রেস নেবো আরে এটা তো খুব অল্প হয়ে গেল বলছে যে তিন হাজার টাকা দামের ড্রেস নিব বাবা মুনিশ খাটে কত কষ্ট করে ওই বাবা আপনার ইনকাম করে এসে মেয়েটাকে ড্রেস কিনে দেওয়ার জন্য ব্যস্ত একটা ড্রেস দেখতে গিয়ে সময় লাগে চার ঘন্টা চিন্তা করুন চিন্তা করেন তাহলে যেটা বলতে চাইছিলাম যে এই যে আট নম্বর অন্যতম সমাজে যেখানে ছাড় দেওয়া দরকার ছিল এই ছাড় না দিয়েছে মানুষ আর এর মধ্যে আর একটা পয়েন্ট এ আর বি সেটা হচ্ছে যে ইবাদত বেশি করার দরকার ছিল কিন্তু ইবাদতের জায়গা আমরা খুবই ব্যস্ত নয় নম্বর জাহেলিয়াত ভোর দুটো বেজেছে দেড়টা দুটো বেজেছে আম্মা অথবা স্ত্রী অথবা বোন এই তিনজনই তো বাড়িতে থাকে ভোরবেলায় তারাবি পড়ে মেয়েটা ষোলো রাত্রি দশটার সময় হাত পা কন কন করে সুতে সুতে রাত্রি এগারোটা বেজে গিয়েছে চট করে ঘড়িতে বারবার করে ঘড়ি ঘড়ি দেখে কী ব্যাপার ফজর কি পার হয়ে গেল ফজর কি পার হয়ে গেল ফজর কি পার হয়ে গেল চট করে দেখছে দেড়টা বেজে গিয়েছে সঙ্গে সঙ্গে উঠে ভাত চড়াচ্ছে তরকারি গরম করছে সবজি গরম করছে সবজি কাটছে রান্না হয়ে গেছে বারবার ছেলেকে ডাকছে বারবার স্বামীকে ডাকছে ওগো তাড়াতাড়ি উঠো 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 তাড়াতাড়ি উঠো তারপরে স্বামী উঠলো ছেলে উঠলো এবার উঠে এবার তাড়াতাড়ি ওজু করলো পায়খানা খা ইত্যাদি সেরে এবার খেতে বসেছে খাওয়া দাওয়া বলে আম্মু লবণ দাও বা অমুক লবণ দাও এই করো সেই করো সব খাওয়া দাওয়া কমপ্লিট অজু করে চলে গেছে মসজিদের রাস্তায় হাঁটছে যত ধাপ যাচ্ছে তত একটা করে নেকি যত ধাপ যাচ্ছে আল্লাহ একটা করে গুনে মাপ করছে আর ও মহিলা তখনও এগারো খানা থাল নিয়ে ব্যস্ত কলতালায় এবার খুব সহজ কথা কেউ মূল্যায়ন করেন দেখেন একবার থাল নিয়ে ব্যস্ত ওদিকে আজান হয়ে গেছে অনেক আগেই সুবে সাদিক চলে এসেছে এর মনে হয় নামাজ কাজা হয়ে যায় ও ব্যক্তি সালাত আদায় করে ফিরে খেয়ে দেখছে তখনও কলতেলাই তাড়াহুড়ো করে সবগুলোকে গুটিয়ে নিয়ে এবার অজু করে সালাত আদায় করে একটু শুভে অমনি বাচ্চাটা কেঁদে উঠলো বাচ্চাটাকে দুধ দিলো দুধ দেওয়ার পর সকাল হতে না হতে বাচ্চাকে রেডি করছে স্কুলে যাওয়ার জন্য স্কুল রেডি হয়ে গিয়েছে এখন বাড়িতে চার তিনজন লোক রয়েছে যারা আবার রোজা করে না তাদের জন্য আবার নতুন খাবার চাই মহিলা এই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আরও বিশ ডিগ্রি সেন্টিগ্রেড যুক্ত হয়েছে ওরা আখার আগুনে ওখানে গিয়ে মহিলাটা আবার ঘাম ঘামঝরিয়ে এই অনল ঝরার মধ্যে আবার ঘাম ঝরাচ্ছেন আবার ও সবার জন্য খাবার প্রস্তুত করছেন ছেলের জন্য আলাদা মেয়ের জন্য আলাদা রান্না হচ্ছে আবার যখন একটু কোরআন তেল সময় এখেছে আসরে সালাত আদায় করার পরে পরে দেখছে চারটে বেজে গেছে এখন ইফতার রেডি হবে জাতির মধ্যে যত মানে মানুষের মধ্যে যত মানে ফল রয়েছে আর যা খাদ্য সামগ্রী রয়েছে সব বাড়িতে ঢের হয়েছে সব খাবার এখন কাটতে হবে আরে কমলা লেবু থেকে শুরু করে তরমুজ তরমুজ থেকে শুরু করে খেজুর খেজুর থেকে শুরু করে কত না রঙের জিনিস সব নাকি ইফতারে খেতে হবে এবার ইফতারে রেডি করতে করতে মহিলার নাজেহাল অবস্থা ইফতারি রেডি করে দিয়েছে এবার এফতারি রেডি করে খেয়ে সঙ্গে সঙ্গে বাবুর বাচ্চা মসজিদে চলে গিয়েছে মহিলাটা ইফতারি করে এখন ছেলে দিকে কাঁদছে এখনও সালাত আদায় করবে নাকি এই ইফতারির বাসন তো ধোয়া তো দূরের কথা এই ইফতারি আরো রয়ে গিয়েছে মহিলা ভাবছে আল্লাহ গো রমজান মাসে ফেলবো না খাবো আপনি মসজিদ থেকে সালাত আদায় করে গল্পগুজব করে চলে গেছেন চলে আসার পরে বাড়িতে দেখছেন মহিলা সালাত আদায় করার পর ওই জন্য ব্যস্ত না আপনাকে মাজার দেখা যায় আপনি ইন্টারনেট নিয়ে বসে পড়েছেন কেউ টিভি খুলে বসে পড়েছে কেউ বলছে সারাদিন পেপারটা দেখা হয়নি একটু রিল্যাক্সে ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনাকে দিয়েছে ঠান্ডা পানি পান করছেন আর আপনি পেপার দেখছেন পত্রিকা দেখছেন টিভি দেখছেন ইন্টারনেট দেখছেন মোবাইল খোঁজাচ্ছেন ও মহিত ও মুহূর্তে মহিলা এখন রেডি করছে রাত্রিবেলায় খাবার খাবে আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে খাবার খাবে একটু পরে তারাবিতে যাবে তারাবির সালাত হতে না মানে আজান হতে না হতে আবার খাবার রেডি করে আপনি তারাবিতে চলে গিয়েছেন আপনার অর্ধেক তারাবি হয়েছে এর এখন সব কিছু মানে বাসন টুসন মাজা হয়ে গেছে বাসন কিভাবে মাজতে হয়েছে ফজরে উঠে যেন পানি দিয়ে চড়িয়ে দিতে পারে এ দেখেন দেখেন জাহিল আমার বলছে যে আমাদের মসজিদে ইফতার করাই গো তো বলছে যে সাত খান তো এমনি আমার বাড়ি আমি খাই একা রুটি তো আমার আব্বা টাব্বা সবাই দিয়ে চল্লিশ খান রুটি খায় তো মসজিদে আরো চল্লিশ খান দিও আশি মহিলা বানায় তো বলেন তো মহিলা ইবাদত করবে নাকি ইবাদতের বদলে অন্য কিছু করবে মনে মনে বলবে যে মানে কত রকমের গাল আছে ডিজিটাল থেকে শুরু করে মানে রকম গাল দিবার বলবে যে তোর রমাজান মাছ কেন শেষ হলো না আমার সবারই মরণ হয় আমার কেন মরণ হয় অন্যতম জাহিলিয়াত এত চাপ কিসের দুটো খেজুর একটু তরমুজ দিয়ে বা একটু শরবত দিয়ে ইফতার করতে পারি না আমরা কিসের জন্য আপনার খরচ বাড়ে এ মাসে এ মাসে তো খরচ করা কমা কমার কথা ছিল বাড়ে কেন এটার পরে আমল করার চেষ্টা করেন তো আজ থেকে আমল করার চেষ্টা করেন আজ থেকে এটাকে করতে হবে হাদিস শুনলে শুধুমাত্র যে নামাজিদের মধ্য দিয়ে যাওয়া যায় ইমামি সূত্রা সবারই সূত্রা এটাই আমি মানতে শুরু করবো আমার ভালো লেগেছে এটুকুই যথেষ্ট অথচ এসব বিষয় যথেষ্ট নয় আল্লাহ রসুল খাওয়ার যে সন্ন্যাদ বলেছে এটা আমাদের কোনো নেই টেনশন আল্লাহ কেন জাহেলিয়াত তারপরে দশ নম্বর মানে রামা অনেক জাহেলিয়াত ছিল তারপরে তো বুঝতে পাচ্ছেন এগারো নম্বর অন্যতম একটা জাহেলিয়াত খেলো সারা দিন ফজরে সারাদিন একদম আল্লাহর জন্য সিয়াম পালন করলো কারণ রোজাতেই মানুষ সিয়ামে শুধুমাত্র পারফেক্ট ভাবে সিয়াম পালন করে কেননা নামাজে একটু আলস্য রেখেছে দ্রুত করতে পারে সিয়ামে কিছু করার নাই করার আছে কি কেউ যদি বলে আপনাকে একটা অফার দিতে চেয়েছেন আল্লাহ কি নিবেন তো তাড়াতাড়ি সিয়াম পালন করবো হবে তাড়াতাড়ি সিয়াম খুলবো হবে না তো আপনি সিয়াম পালন করার জন্য সাড়ে চোদ্দ ঘন্টা কোন খাবার না খেয়ে কোনো পানি পান না করে বৈধ স্ত্রী না করে অশ্লীল থেকে দূরে থেকে মিথ্যা কথা থেকে দূরে থেকে ইফতার করেছেন সঙ্গে সঙ্গে মসজিদে আদান হয়েছে সাদা তাদাই করে মসজিদ থেকে বেরিয়ে লাইটারটা বের করে টকাস করে একখান বিড়ি ধরিয়েছেন আছে কি নাই আশি পচাশি হবে নাকি পার্সেন্ট সারাদিন সিয়াম পালন করে এক বিড়িতে শেষ গো কিচ্ছু কাজে লাগবে না সিয়াম না ও যে নামাজ এখন নগদ পড়লো এটাও বাতিল এটাও কাজে লাগবে না আর নামাজ তো পড়লো বলে যে মুসলমান মুসলমানই থাকবে না আস্তে আস্তে আল আয়েশা রাদিয়াল্লাহু বলছে যে ছোট ছোট থেকে তোমরা বেঁচে থাকো কেননা এই ছোট ছোট গুনাহ করতে করতে মানুষের সিনা বেড়ে যায় দি বড় পাপ করে ও তো কাজে লাগবে না আল্লাহ তোর দিকে তাকাবেন না যে হারাম খায় সাড়ে চোদ্দ ঘন্টা আল্লাহর দিকে তাকে আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকলো মসজিদ থেকে বেরে আবার বিড়ি খাই আবার মুখে দাড়ি যদি একটা হাদিস আছে আমরা বলি না যাদের সামনে বলি না আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি ইমানদারি তার দাবি করে নিজেকে মুসলমান দাবি করে তারপরে বিড়ি খায় তাকে চল্লিশ স্যান্ডেল মারো স্যান্ডেল বোঝেন কি খুলে দেখাবো না আছে আপনাদের সবার পায়ে স্যান্ডেল মেরে জাতি থেকে বের করতে বলেছে অপর হাদিসে আল্লাহ রসুল বলছে পানপিড়ি জর্দা গুল খাওয়া এত অপরাধ মূর্তি পূজা করা অত অপরাধ পানপিড়ি জর্দা গুল খাওয়া এত অপরাধ মূর্তি পূজা করা অত অত বড় অপরাধ এরকম অপরাধে আসে না না এলাকায় কেউ তো আবার মূর্তি পূজার দোকান নিয়ে বসে আছে মদি খেলার দোকান নাকি বিড়ি ছাড়া চলে না কেন চলছে না সামনে চলে তো চিন্তা করেন তাহলে বলতে চাইছিলাম যে আমাদের সমাজে জাহেলিয়া চেষ্টা করুন যে আমাদের সমাজকে বদলাতে হবে আল্লাহ বলে তুমি পরেজ গাড়ি অর্জন করো আল্লাহ রসুল বলছেন সেই বুখারি উনিশশো তিন নম্বর হাদিস সবার মুখস্থ হয়ে গেছে এখন যে আল্লাহ রসুল বলছে কেউ যদি শ্যাম থেকে মিথ্যা কথা বলে তাকে বলো তোমার শ্যাম থেকে লাভ নাই ও শ্যাম আল্লাহ দরবারে গৃহীত হবে না তো কিছু কিছু লোক বলছে ভাই টাকা দিবেন কি দিবেন না ইফতার করার পরে আসেন তো মানে মিথ্যা কথা বলতে হবে বলতে পারছেন তো ইফতার করার পরে আসেন ও এই শিখলো তা বলে এই মাস আপনাকে শেখাবে অনেক কিছু প্রস্তুতি গ্রহণ করেন শোনেননি যে আল্লাহ রসুল যে হাদিস আমাদেরকে বয়ান করেছে তার থেকে আমরা বুঝতে পারি রামাদান মাস যখন আসে আল্লাহ নিজেই কিছু প্রস্তুতি নেয় নাই কি নাই না এক আল্লাহ জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ করে দেন শোভান আল্লাহ আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন বান্নার প্রস্তুতি নাই দুই আল্লাহ আকাশের এবং জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন মানুষকে ডিস্টার্ব করবে শয়তান তার জন্য শয়তানকে আল্লাহ জিনজিরের মধ্যে বেঁধে দেন এটা আল্লাহর প্রস্তুতি আল্লাহ প্রস্তুতি নেয় যে বান্দার এক টাকা দান করলে হয় দেখ না ওকে কত নাকি দিই এটা আল্লাহর প্রস্তুতি রামাজান মাসে আল্লাহর যদি এত প্রস্তুতি হয় বান্দার কিসের প্রস্তুতি আর আপনার প্রস্তুতি ফজর থেকে শুরু করে আপনার ইফতার পর্যন্ত যে ইফতার শেষ আবার আপনি বিড়ি ধরালেন মানে কাপুরুষ লজ্জাহীন মানুষ আপনি ছে কত বড় নির্লজ্জ বেহায় হলে এই সিয়ামের মাসে ও এ করতে পারে বিড়ি জর্দা খেতে পারে বিয়াদব ওর বিয়াদব ও নিজে বিয়াদব ওর মলবি সঠিক কথা বলে না তাই তো আজকে জাতির সামনে এই অবস্থা ওর ও আমার বলছে আমি সিয়াম পালন করছি ইমানদার মানুষ কিসের ইমানদার বেই মানি আবু চেয়ে খারাপ আবু জেলের চেয়ে খারাপে আবু খালি একটা জিনিস অস্বীকার করেছিল আর এই হাজার হাজার জিনিসকে অস্বীকার করে হাজার হাজার জিনিসকে অস্বীকার করে জানেন রামাদান মাসে কত কি কিছুকে অস্বীকার করবে বলে ফিতরা দিতে হবে কি গম দেও ফিতরা ও সারা জীবন গম না কি ও সারা জীবন গম খায় না সারা জীবন যে চাল খায় ওই চাল আপনাকে আড়াই কেজি দিতে হবে মাথা পিছু আর ও দিয়ার বেলায় গম দেয় খাওয়ার বেলায় চাল খাই বিয়া দেবো ওর ইমাম সাহেব ওকে এই শিখাই যায় তারা যায় তো আলোচনা করতে গেলে সারা রাত যাবে আমার টাইম শেষ রাহুল আছে আমাদের আমির সাহেব আছে আবার ভাইস প্রেসিডেন্ট আছে সবাই আলোচনা করবে তো এই যে জাহিলিয়াত আরো জাহিলিয়াত ছিল তো এই সব জাহিলিয়াত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নইলে ফালতু সারাদিন সুখে থেকে কোনো কাজ নাই বিশ্বাস করেন কোনো কাজ নেই কথা যেগুলো বললাম কোরআন হাদিস থেকে বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক আদা করুক সব বলি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা কবরের তলে সাহিতে আছে আল্লাহ গো তারা যদি শির বিদাত না করে মারা যায় তাইকে তুমি ক্ষমা করে দাও সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ এই কঠিন দিনে গোটা জাতিকে গ্রাস করেছে উত্তাপ আর আমরা উত্তাপকে গ্রাস করে নিয়ে তোমার উদ্দেশ্যে শ্যাম পালন করছি উত্তাপ আমাদের কাছে হেরে গিয়েছে এই উত্তাপকে হারানোর বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে সব বাইকে জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহ আমিন আল্লাহ যারা আমাদের মুসলমান যারা লাইল্লাহ পড়েছে আমি হানাফি সাহেব সাফি মালিকি খারে ভাগ করছি না সবাইকে আল্লাহ সুমান যেন সঠিকভাবে সঠিক মেয়াদ করে নেকের উদ্দেশ্যে যেন সিয়াম পালন করার তফিক আদা করে সব আল্লাহ মামিন এবং এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি